বাংলাদেশে দিনে দিনে দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘন্টায় এই মিছিলে যোগ হয়েছেন আরও ৫০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮০১ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৮৫৬ জন, ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২১৬১১০ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয় ১২৩৯৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হল ১০,৭৯,০০০টি। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ২০০৬ জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৯,২১০ জনে। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০০৬ জন। এ পর্যন্ত সুস্থ ১১৯,২০৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫.১৬%। গত ২৪ ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪১ জন এবং নারী ৯ জন। এদের মধ্যে ত্রিশোর্ধ ৩ জন, চল্লিশোর্ধ ৭ জন, পঞ্চাশোর্ধ ১২ জন, ষাটোর্ধ ১৬ জন, সত্তরোর্ধ ৮ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ৪ জন ছিলেন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৫০ জন, এ পর্যন্ত ২৮০১ জন। যারা মৃত্যুবরণ করেছেন ২৪ ঘন্টায় তাদের মধ্যে পুরুষ ৪১ জন, নারী ৯ জন। এদিকে স্বাস্থ্যসেবা নিয়ে তুমুল সমালোচনার মধ্যে সদ্য পদত্যাগ করা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বিচার ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিএনপি। একই সঙ্গে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে স্বাস্থ্যখাতের দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেছে দলটি। মহাপরিচালকের বিচার ও একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ইতিমধ্যে যা দাবি করা হয়েছে এটা অত্যন্ত যৌক্তিক। বৃহস্পতিবার বিএনপি গঠিত জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। পরীক্ষা না করিয়ে ভুয়া সনদ দিয়ে যে অপরাধ করেছে তার দায় দায়িত্ব সরকারের উপরই বর্তায়। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।